আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আজ 1380 1428 বঙ্গাব্দ, আমি ফরহাদ আজকে হাজির হয়েছি একাদশ দ্বাদশ শ্রেণী বা এসএসসি পরীক্ষার্থী বা যারা মাদ্রাসায় আলিম শ্রেণীতে পড়তেছে পরীক্ষার্থী তাদের জন্য। তোমাদের বাংলা সাহিত্য পাঠ থেকে পদ্যাংশ থেকে 18 বছর বয়স সুকান্ত ভট্টাচার্য তার রচিত উদ্দীপনামূলক একটি কবিতা 18 বছর বয়স। এটির আমরা জানি যে এই কবিতাটিতে তিন রকমের প্যারা রয়েছে, ইতিবাচক প্রথম তিন প্যারা ইতিবাচক, তারপরে আছে নেতিবাচক তিন প্যারা, এই গেল ছয় প্যারা প্যারা। এরপরে শেষে দুই প্যারা আছে চার লাইন করে এক এক প্যারায়, দুই প্যারা আছে প্রত্যাশামূলক। তো আজকে উপস্থাপন করব এই কবিতার পর্বতী প্রত্যাশামূলক দুই প্যারা, প্রত্যাশামূলক প্রত্যাশামূলক দুই প্যারা। এই প্রত্যাশামূলক দুই প্যারা এটা হলো কবিতার শেষাংশ। এই শেষাংশে দুই প্যারা মানে কবি 18 বছর বয়সীদের দ্বারা কি আশা করছেন সেটা কিন্তু বলে গেছে। তবে আমাদের জেনে রাখা ভালো যে কবি দেখে যেতে পারেননি যে আসলে কবি এত বড় কবি ছিলেন, কারণ এটা এই কবিতার কাব্যগ্রন্থটি 18 বছর বয়স যে কাব্যগ্রন্থের অন্তর্গত ছাড়পত্র, এই ছাড়পত্র প্রকাশ হয় তার মৃত্যুর এক বছর পরে 1948 সালে, আর তিনি মারা যান 1947 সালে। তো কবিতায় চলে যাচ্ছি। তবু 18 শুনেছি জয় ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। দুর্যোগ শব্দটা গত পাঠে আলোচনা করেছিলাম, দুর্যোগ যোগ ঝড় বৃষ্টি, দুর্যোগ অর্থ হলো ঝড় বৃষ্টি প্রভৃতি প্রাকৃতিক প্রতিকূলতা পূর্ণ সময়, যখন প্রতিকূলতা থাকে আবহাওয়ার তাপমাত্রা সেটাও। তবু 18 শুনেছি জয় ধ্বনি মানে নেতিবাচক তিন প্যারার পরে বলছেন যে যাই ঘটে যাক তবু 18 জয় ধ্বনি শুনেছি, তাদের কাছে আমরা কিছু প্রত্যাশা করি, তারা সমাজে পরিবর্তন আনতে পারে, দেশে কোনো কিছু করতে পারে। এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, তারা প্রতিকূলতার সাথে লড়াই করে বেঁচে থাকে, তারা এই প্রতিকূলতার সাথে লড়াই করে প্রতিকূলতাকে জয় করে এবং সুনির্দিষ্ট গন্তব্যে তারা পৌঁছে যায়, তাদের স্বপ্নকে পূরণ করে। বিপদের মুখে এ বয়স অগ্রণী, অগ্রণী অর্থ হলো প্রবর্তক নায়ক। আমরা ফররুক আহমেদের কবিতায় পড়েছি, যারা মাদ্রাসায় পড়ে তাদের পাঠ্যতালিকায় আছে, ফররুক আহমেদের পাঞ্জেরি কবিতায় পড়েছি যে তুমি মাস্তুলে আমি দাঁড় টানি ভুলে, পাঞ্জেরি যিনি। তো এখানেও এই 18 বছর বয়স পাঞ্জেরি, তিনি হলো জাতির কর্ণধার। আর এই 18 বছর বয়সের যে ছেলেরা তারাও এক সময় কিন্তু জাতির কর্ণধার হবে, দেশকে পরিবর্তন করবে। তাই বলছে বিপদের মুখে এ বয়স অগ্রণী, অর্থাৎ তারা কোনো বিপদকে দেখে পিছু হটে যায় না, সামনের দিকে এগিয়ে যায় এবং সেটার সাথে তারা মোকাবেলা করতে জানে। এ বয়স তবু নতুন কিছু তো করে, তারা ঘটে যাক সব কিছু ঘটে যাক, বিপদ আসুক সেগুলি মাথা পেতে নেয় এবং তার সাথে মোকাবেলা করে, সেইগুলোকে ভেঙে চুরে নতুন কিছু সৃষ্টি করে। যেমন সন্ধির মতো আমরা যে সন্ধি পড়ি বাংলায়, সন্ধি কিন্তু মানুষ যখন কথা বলে তার গতি বৃদ্ধি পায়, তখন এপাশের শব্দ এপাশের শব্দ একসাথে মিলে গিয়ে সন্ধি তৈরি হয়। তেমনিভাবে 18 বছর বয়সটা আসলে দুর্যোগের সময়, তারকে ওই প্রতিকূলতাটাকে মুখোমুখি নিতে হয়, আর এই মুখোমুখি নিতে গিয়ে তার সাথে কি দুই দিক থেকে লাগে সংঘর্ষ, সংঘর্ষের পরে ফলাফলটা নতুন কিছু সৃষ্টি হয়। এ বয়সে যেন ভীরু কাপুরুষ নয়, অর্থাৎ এ বয়স কিন্তু বাধা অতিক্রম করার বয়স, ভয় পেয়ে ভীতিজনক কোনো কিছু দেখে পিছিয়ে পড়ে থাকবে না। আর কাপুরুষ নয়, কাপুরুষ বলতে বোঝায় যে সামনে এগোতে আসলে ভয় পায়, পুরুষত্ব যার মধ্যে নেই। এই বয়সের সন্তানেরা, এই বয়সের ছেলেরা
কিন্তু কাপুরুষ নয়। পথ চলতে এ বয়স যায় না থেমে, অর্থাৎ তারা সামনে যদি কখনো ঘোর ঘনঘটা দেখে জীবনে, তারা কখনোই পিছু ফিরে থামবে না। এ বয়স দেহ মনের স্থবিরতা, নিশ্চলতা, জরাজীর্ণতাকে অতিক্রম করে দুর্বার গতিতে। দুর্বার বলতে বোঝায় দমন করা যায় না, নিবারণ করা যায় না এমন। অর্থাৎ এই বয়সী ছেলেদের কখনোই নিবারণ করা যায় না। তারা কোনো কিছু, ভয়ানক কোনো কিছু দেখে তারা পিছু পড়ে থাকবে না, তারা এটাকে অতিক্রম করে সামনেই এগিয়ে যাবে। এটাই তার ধর্ম, এটাই তার ধর্ম। প্রগতি অগ্রগতির পথে নিরন্তর, প্রগতি আর অগ্রগতির পথে তারা নিরন্তর ধাবমান, মানে তাকে ফেরানো যাবে না, সে সামনের দিকে এগিয়েই যাবে। আর এটাই এই 18 বছর বয়সের বৈশিষ্ট্য। এ বয়সে তাই নেই কোনো সংশয়। সংশয় শব্দের অর্থ হলো সন্দেহ। এ বয়সে তাই কোনো সংশয় নেই, সন্দেহ নেই। মানে কি বলবো, আমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ে আসছে তাদের একটা কবিতা আছে, পাছে লোকে কিছু বলে। পাছে লোকে কিছু বলার কারণে সে ওই কাজটাকে সন্দেহ করে পিছু পড়ে পিছে পড়ে থাকবে, তা কিন্তু নয়। সে সামনের দিকে, ওই সন্দেহকে পিছু ফেলে সামনের দিকে এগিয়ে যাবে। এদেশের বুকে 18 আশক নেমে শেষ পর্যন্ত কবি যদিও নেতিবাচক কথা বলছে, নেতিবাচক কথা বলছেন, কিন্তু প্রত্যাশা করেছেন। কি প্রত্যাশা করেছেন? যা ঘটুক, যা হয়ে যাক, ভালো আর মন্দ, তারপরও এই পৃথিবীতে 18 নেমে আসুক। কেন নেমে আসুক? 18 বছর বয়সে বহু ইতিবাচক বৈশিষ্ট্য চিহ্নিত। কিরকম বৈশিষ্ট্য চিহ্নিত? জড় নিশ্চল প্রথাবদ্ধ জীবনকে পেছনে ফেলে নতুন রচনার স্বপ্ন, কল্যাণ ও সেবাব্রত, উদ্দীপনার সাহসিকতা, চলার দুর্দান্ত উদ্দীপনা থাকে, চলার দুর্বার গতি। যেমন যখন আমরা কৈশোর পার করি, যৌবনে পা দেই, তখন কিন্তু আমাদের অনেক কিছু মোকাবেলা করতে হয়। মানে কি বলবো, অনেক আমার শারীরিক কাঠামোর পরিবর্তন হয়। আমি তখন যখন পরিবারে আমার মতামত পোষণ করতে যাই, তখন তারা আমাকে বাধা দেয়। আমি সামাজিকভাবেও হেয় হই। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত বলেছেন যে এ বয়সী ছেলেপেলের একটা উটকো ঝামেলা। যেমন তার ছুটি গল্পে দেখাইছে মাখন, তারপরে ফটিক, উঠতি বয়সের যে ছেলেপেলে। তাহলে এই কিশোর বয়স অতিক্রম করে যখন সে যৌবনে পদার্পণ করে, তাকে অনেক কিছু মোকাবেলা করতে হয়, কিন্তু সেইগুলি সে সাহসিকতার সাথে লড়ে যায়। এসব 18 বছর বয়সের বৈশিষ্ট্য। কবি প্রার্থনা করেন, কি প্রার্থনা করেন? কবি প্রার্থনা করেন যে এই যে 18 বছর বয়সের বৈশিষ্ট্য যেন জাতীয় জীবনে চালিকা শক্তি হয়ে দাঁড়ায়, আর তারা যেন জাতিকে পথ দেখাতে পারে, জাতিকে যেন নতুন কোনো কিছু সন্ধানে তারা নিয়ে যেতে পারে, আর জাতির পুরানো প্রথাকে ভেঙে তারা নতুন কিছু তৈরি করুক। তাই পৃথিবীতে 18 নেমে আসুক। আমরাও চাই পৃথিবীর বুকে 18 আসুক নেমে, সতেজ ও এক জীবন্ত তরুণ অধ্যায় শুরু হোক এই পৃথিবীর। তো এবার শব্দার্থগুলো একটু খেয়াল করি। আচ্ছা, শব্দার্থ এখানে দুর্যোগ শব্দটা আমি লিখে নিই, এটা একটু আগে লিখে নিই, দুর্যোগ। আচ্ছা, দুর্যোগ। এখন অগ্রণী, অগ্রণী বলতে বোঝায় নায়ক। আচ্ছা, নায়ক এখানে আমার এটা লিখতে গিয়ে মনে হলো এইখানে একটা ব্যাকরণিক কথা আছে, এই ভট্টাচার্য নিয়ে একটা ব্যাকরণিক কথা আছে। পূর্বে ভট্টাচার্যের জয় রেখে দিয়ে একটা জ ফলা দেওয়া হতো, আমরা যেরকম লিখে দেখি কার্য, এটাও জ ফলা হতো, তারপরে ধার্য, তারপরে বর্জ্য, তারপরে অনিবার্য, অনিবার্য, তারপরে আরো যদি বলি কারুকার্য, কারুকার্য। পূর্বে আমরা দেখছি যে জ ফলা দিয়ে আরো আছে কার্তিক, এটা দেওয়া হতো ডাবল ত, আর এখানে ডাবল ত এখন আর নেই। তার মানে হলো বানানে পরিবর্তন আসছে, এই যে রেফ ফলা যেখানে থাকে সেখানে দ্বিত্ব হবে না, মানে বর্ণটা দুইবার হবে না, এখানে ডাবল ত হবে না, ত হবে কার্তিক। এরা বাংলা একাডেমি কর্তৃক সংশোধিত নিয়ম, অনেক আগেই যদিও করছে। এখানে জ ফলা হবে না, হবে না, হবে না, হবে না, হবে না,
এখানেও হবে না, তাই এই ভট্টাচার্য বানানে পূর্বে জফলা ছিল এখন আর হচ্ছে না। ঠিক আছে, ভট্টাচার্য এটা আধুনিক নিয়মে। তো এই নায়ক, তারপরে এটার আর একটা অর্থ আমরা নিতে পারি, সেটা হলো প্রবর্ত, প্রবর্ত। ঠিক আছে, তারপর আছে তবু, তবু শব্দটা হলো তুর্কি, তবু শব্দ থেকে আসছে, তুর্কি শব্দ তবু, এই শব্দ থেকে তবু শব্দটার অর্থ আসছে। আর এটি হলো অব্যয়, এটা আমাদের একটু মনে রাখতে হয়, এটি হলো অব্যয়। আর এর অর্থটা আসলে কি, তাহলে সংস্কৃত তথাপি শব্দ থেকে কিন্তু এটা আসছে, তথাপি, তথাপি সংস্কৃত এখানে লিখে দেয় সং, এটা হলো সংস্কৃত তথাপি থেকে আসছে। আর এর অর্থ হলো তা হলে, তা হলে কি হলে, যা হয় তা হলে। আর সংসার শব্দের অর্থ হলো সন্দেহ, সন্দেহ বলতে আসলে কি বোঝায় তাহলে, মানে যাব যাব না না যাব না না এরকম করা কি, সন্দেহ কাজ করতে দ্বিধাবোধ করা, দ্বিধা মানে কিন্তু সন্দেহ, দ্বিধাবোধ করা। আর দুর্যোগ শব্দটা খেয়াল করি, দুর্যোগ শব্দটার সন্ধি বিচ্ছেদ এভাবে, মানে গণনা জিনিস, দুর্যোগ যোগ দুর্যোগ। আর দুর্যোগ শব্দের অর্থ হলো বলে দিই আর কি, ঝড় বৃষ্টি প্রভৃতি প্রাকৃতিক প্রতিকূলতাপূর্ণ সময় দুর্যোগ। আমরা জানি ওই যে 18 বছর বয়সে একটা লাইন আছে, দুর্যোগে হাল রাখা ভাগ, দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভাগ, এই হলো কবিতা। তো 18 বছর বয়সে এখন মূল কথাটা শুনি। আমরা জানি কিশোর বয়স হলো 11 থেকে 15 আর যুবক বয়স 16 থেকে 30। মানুষ কৈশোর বয়সটা অতিক্রম করে যখন সে যৌবনে পদার্পণ করে, তখন পারিবারিক সামাজিক রাজনৈতিক এবং প্রতিটা ক্ষেত্রে তাকে প্রতিকূলতাকে অতিক্রম করতে হয়। সামাজিকভাবে প্রতিকূলতা আসে, পারিবারিকভাবে প্রতিকূলতা আসে, সব ক্ষেত্রে তাকে এই প্রতিকূলতাকে ডেঙ্গিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয়। এ সময় তার চোখে স্বপ্ন থাকে, স্বপ্ন ভরা চোখ থাকে, সে পৃথিবীকে জয় করতে চায়, তার মতামত সে পৃথিবীর কাছে মানুষের কাছে পেশ করে, সে বাধাকে অতিক্রম করে সামনে এগিয়ে যেতে চায়, এই জন্যে তার প্রতিকূলতাটা আরও বেশি আসে। নিজের প্রস্তুতি নেয়, নিজেকে তৈরি করে, কিন্তু এত কিছু হওয়ার পরেও আমরা চাই যে এই 18 বছর আমাদের পৃথিবীতে নেমে আসুক এবং পৃথিবীকে নতুন কিছু দান করুক, সুন্দর সুস্থ ও জীবন এবং তারুণ্যে ভরে উঠুক আমাদের দেশ আমাদের পৃথিবী। তো এই 18 বছর বয়সের কবিতার শেষ পর্ব আজকে, পরবর্তীতে তোমাদের সাথে অন্য কোনো পর্ব নিয়ে, অন্য কোনো কবিতা নিয়ে দেখা হবে। আর যদি কোনো কিছু জানার থাকে, যেহেতু অনলাইন যুগ, কমেন্ট করে জানা যাবে, যদি কোনো ব্যাকরণিক বিষয় হয় সব কিছু জানা যাবে। আজকে এ পর্যন্ত, আল্লাহ তাআলা তোমাদেরকে সুস্থ ও সুন্দর রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।